এসেলে সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের প্রথম পাতে তেতো এবং শেষ পাতে চাটনি আমাদের কিন্তু খুব প্রিয়। আর এই চাটনিতে যদি আম থাকে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে। আর প্রত্যেকটা সব আচারের মধ্যে বা সব চাটনির মধ্যে আমার কাছে কিন্তু প্রিয় এই আমের চাটনি। আজকে আমি টকঝাল মিষ্টি আমের চাটনি তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে তৈরি করি টকঝাল মিষ্টি আমের চাটনি তৈরি করব। আমি এখানে আম কেটে নিয়েছি, আমটাকে চার ভাগে করে নিয়েছি। এখানে যে আমি আমের টুকরোগুলো নিয়েছি বা আমি যেভাবে তৈরি করব আজকে আমের এই চাটনি, এই একটু কিন্তু বাড়িতে এনে আমি একটু কদিন রেখে দিয়েছিলাম, হালকা কিন্তু একটু লাল লাল কিন্তু হয়ে গেছে, মানে একটু পাকতে শুরু করেছে। আমি কিন্তু এই চাটনিতে কিন্তু এই রকম আম কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি অল্প কিছু উপকরণ, এই চাটনিতে যেমন খুব বেশি উপকরণ লাগে না, এখানে একটা মশলা তৈরি করব। পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা আর একটু মৌরি নিয়েছি। আমের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলাটা এটা শুকনো কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নেব, গুঁড়োটা কিন্তু একেবারে মিহি হবে না। আর এখানে ফোড়ন দেব, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমি একটু কুচিয়ে রেখেছি। আর এই আমের চাটনিতে সব থেকে যেটা স্বাদ বাড়াবে একটু আদা কুচি নিয়েছি আমি, আর পরিমাণ মতন চিনি। আর এখানে খুব মাখা মাখা হবে এই আমের আচার, টকঝাল মিষ্টি আমের আচারটা একটু মাখা মাখা হবে, গায়ে মাখা হবে, খুব সুন্দর হবে। তার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এই কর্নফ্লাওয়ার কিভাবে কখন ব্যবহার করব সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে নেব। কড়াই বসিয়ে আমি এখানে যে শুকনো একটা মশলা তৈরি করব সেটা দেব, নিয়েছি পাঁচফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন, আর আমি আমের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে কালার চেঞ্জ হবে না, অথচ মচমচে করে কিন্তু আমি নামাবো। আর এই মশলাটা একেবারে মিহি করে গুঁড়ো করব না, মশলাটা একটু যাতে দানা দানা থাকে সেই অবস্থাতে আমি গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে, বেশি ভেজে নিলে কিন্তু মশলার কালারটা কিন্তু কালো হয়ে যাবে যখন আমি আমের মধ্যে দেব চাটনিতে। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়ন আর মৌরি স্মেলটা বেরোলেই আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে দেবো। কড়াইতে রাখবো না, কারণ কড়াই গরম, আর কড়াইতে রাখলে কিন্তু আরো বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচারে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। গ্যাস মিডিয়াম আঁচ করে থাকবে। এবার আমি তেলের মধ্যে এখানে যে আদা কুচিয়ে নিয়েছি এই আদা কুচানোটা দিয়ে দেবো। আদা কুচানোটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এই আদা কুচানো কিন্তু এই টকঝাল মিষ্টি আচারের মধ্যে অনেক ভালো লাগে। একটুখানি ভাজা ভাজা করে নেব। আমি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা প্রয়োজন মনে করলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। এই অবস্থাতে আমি গ্যাস মিডিয়াম আঁচ করে আমি এখানে যে আমের টুকরোগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো। আমি আবারও বলবো, আমগুলো কিন্তু আমি কাঁচা অবস্থাতে নেইনি, বাড়িতে এনে কয়েকদিন রেখে দিয়েছিলাম। আমি এইরকম যে আচারগুলো এই চাটনি তৈরি করি আমি কিন্তু একটু কাঁচা পাকা আমের তৈরি করি, তাতে কিন্তু খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো আম মিডিয়াম আঁচ করে, গ্যাস আছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, নুন আমি পরে আবার দেখে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প হলুদ, এবার একটু নাড়াচাড়া করবো তেলের মধ্যে। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না, যেহেতু আম এখানে একটু কাঁচা পাকা অবস্থাতে আছে, একটু নরমই আছে, সেই জন্য কিন্তু খুব বেশি কিন্তু এই আচারে জলের প্রয়োজন হবে না। একটু নাড়াচাড়া করে খানিক সময় আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে তলাতে না লেগে যায়। একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো, গ্যাস মিডিয়াম আঁচে থাকবে, একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে আমি একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আপনাদের নিজেদের মুখের স্বাদ অনুযায়ী আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে শুকনো লঙ্কা, শুকনো মানে লাল লঙ্কা আর অল্প একটু সবুজ মতন এই লঙ্কা আমি নিয়েছি, অল্প পরিমাণে আমি দিয়ে দেবো। একটু টকঝাল মিষ্টি আচার আমে দারুণ লাগে। এই অবস্থাতে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, নিজেদের স্বাদ অনুযায়ী আর নিজেদের আমের পরিমাণ অনুযায়ী কিন্তু
আমরা এখানে চিনি ব্যবহার করব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, আর তার সাথে অল্প আমি একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেব না, একেবারে মাখা মাখা মতন করে আমি কিন্তু নামাব। আর এখানে আমের পরিমাণ আর তার সাথে তার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এখানে চিনি ব্যবহার। এই অবস্থাতে আমি গ্যাস মিডিয়াম আঁচ করে রেখে আমি ঢাকা দিয়ে রেখে আম যতক্ষণ পর্যন্ত না একটু সেদ্ধ হবে সেই পর্যন্ত আমি রান্না করব। গ্যাস মিডিয়াম আঁচ করে আমি রান্না করছি। দেখুন এখানে আম কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, আর আমের যে এই মধ্যে কিন্তু একটা টক ঝাল মিষ্টি যে একটা স্মেল বেরোচ্ছে অসাধারণ, কিন্তু জিভে জল চলে আসছে। আমি এইভাবেই বাড়িতে তৈরি করি, আমার খুব ভালো লাগে। সব আচারের থেকে কিন্তু, আচার বা চাটনির থেকে কিন্তু আমের চাটনিটা আমার কাছে অনেক প্রিয়। তাই আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আম কিন্তু আমি ভেঙে দেব না, আর আম ভেতরে কিন্তু একটা সুন্দর একটা নরম হয়ে যাবে, অথচ এর ভেতরে কিন্তু টক ঝাল মিষ্টির একটা মানে মুখে লাগবে, দারুণ লাগবে। আর আদা যে দিয়েছি, আদাটা স্মেলটা কিন্তু এর মধ্যে অনেক ভালো লাগছে। আর আমি এখানে আমার আমের পরিমাণ অনুযায়ী আমি মশলা নিয়েছি, তার সাথে আমি চিনির পরিমাণটাও ব্যবহার করলাম। আপনারাও ঠিক তাই, আপনারা এখানে সব কিছু আপনারা ব্যবহার করবেন। আমার এখানে আম সেদ্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আম এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাঝে আছে। এই অবস্থাতে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করবো। আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই কর্নফ্লাওয়ারটা, তাতে কিন্তু আম সুন্দর একটা খুব মাখো মাখো অবস্থায় কিন্তু আম আসবে। জলের মধ্যে গুলে নিয়ে আমের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, আমি যেটুক পরিমাণে নিয়েছি আমি সুন্দর করে চামচের নিয়ে আমি এর মধ্যে দিয়ে অল্প অল্প করে মেলাবো। আমি যদি মনে হয় পুরো দরকার লাগবে তাতে সব মিলিয়ে দেব, তারপরে যদি মনে হয় যে লাগবে না তাতে কিন্তু দেব না। আমি দিয়ে দিলাম, এই যেটুক জল দেখছেন সেটুক কিন্তু থাকবে না, জলটুকুনি কিন্তু একেবারে সুন্দর আমের সাথে মিলে যাবে। আর আম কিন্তু এখানে গোটা গোটা অবস্থাতে আছে। গ্যাস এই অবস্থাতে আমি একটুখানি বাড়িয়ে দিলাম, আমি দিয়ে দেবো পুরোটাই। খুব বেশি দিলে কিন্তু বেশি থকথকে ভাব হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। আন্দাজ মতন করে কিন্তু এখানে ব্যবহার করবো। দেখুন কালারটা খুব সুন্দর আসছে, আর এই যে লাল লঙ্কাগুলো যে আমি কুচিয়ে দিয়েছি তাতে কিন্তু খুব ভালো লাগছে। আর আম কিন্তু গোটা গোটা অবস্থাতেই আছে, দেখুন আম কিন্তু গোটা গোটা অবস্থাতেই আছে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই আমটা কিন্তু একটু কাঁচা পাকা অবস্থায় যদি আপনারা যদি রান্না করেন তাতে কিন্তু অনেক ভালো লাগবে আর স্বাদের। গ্যাস মিডিয়াম আঁচে আছে, অবশ্যই গ্যাস মিডিয়াম আঁচে থাকবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে এই আমের এই চাটনিটা কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমার মনে হয় যে এই আচার বা এই চাটনিটা আপনাদের অনেক ভালো। আমি কিন্তু এখন গ্যাস বন্ধ করে দেবো। আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা আমি আপনাদের সাথে বললাম যে এখানে 5 ফোড়ন মৌরি আর 15 লঙ্কা আছে, আমি সেটা এখানে দিয়ে দেবো। খুব বেশি আমি ব্যবহার করবো না, যেটুকু নিয়েছি যেটুকু লাগবে আমি সেই দেব। বেশি মশলাতে কিন্তু আমার ভালো লাগে না, আন্দাজ মতো করে কিন্তু সব ব্যবহার। এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে যে চাটনি অবশ্যই ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর মাখো মাখো ব্যাপার এসছে, আর আমের সাথে কিন্তু এই যে চিনি বা এই যে মশলা কিন্তু সুন্দর লেগে আছে। এখানে আমরা কিন্তু এই একটা একটা করে আচারে আম কিন্তু সবার পাতে আমরা দিতে পারি, তাতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। মশলা সব আমের সাথে সুন্দর করে এখানে মিলিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো, পরে ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য। এখানেই তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি চাটনি। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।